তেমনি সংশোধন হলে বা কী করে সারা হলো? অ্যাকচুয়ালি ওনাদের একটা দীর্ঘদিনের ডিমান্ড যে গালাপানি বাঘাইছড়ি রোড, অ্যাকচুয়ালি এই রোডগুলি মোটরেবল না, মানে যোগাযোগ আমি নিজেও দেখেছি অনেক সময় এগুলিতে যাতায়াত করা খুবই কষ্টকর। আমাদের পুলিশ স্টেশন আছে ওইখানে, তো আমরা অলরেডি চেক আপ করেছি যাতে পুলিশ স্টেশনগুলি মোটরেবল করা যায়। আর ওনাদের যে ডিমান্ড এটা আমি বলছি 10-15 দিনের মধ্যে আমরা চেক আপ করবো পিডিএফের সঙ্গে, এবং এটা আমি শুনেছি এটা একটা স্যাংশনও আছে, কালাপানিয়া ব্রিজ এটা ফাউন্ডেশন লিং আছে কয়েকদিনের মধ্যে করা হবে। আজই তাদের এই ডিমান্ড আমি বললাম যে 10-15 দিন আমাদের সময় দিতে হবে, তাদের এগুলি স্যাংশন দেখাবো। এই ইন্স্যুরেন্স পেয়ে ওনারা রাস্তার ব্লক যে করেছিল এটা উদ্যোগ করবে, তারা এসে মত দিয়েছেন, আমরা ট্যাক করবো যাতে এরা রাস্তা দিয়ে হয়। রুটটা কই থেকে কোনখানে পর্যন্ত? এখানে যেটা লেখছে আনন্দবাজার টু রায়মণি পাড়া এক্সটেনশন টু বাগাইছড়ি, কয়দিনের মধ্যে হবে বা হবে? আমি 10-15 দিনের মধ্যে আপনার স্যাংশন অলরেডি স্যাংশন আছে, এটা কাজ শুরু হবে। আমি বললাম যে ডিসেম্বরের মধ্যে কাজ শুরু হবে এরকম একটা অ্যাসুরেন্স পিডব্লিউডি আমাদের এটা বলছে। আমি এটা বলতে হবে স্যার পিডব্লিউডি, এটা এসএসএল না পিডব্লিউডি। সাকান সেনমুন তো অনেক এটার থেকে আরো কম দেয়, কারণ এই এটা হচ্ছে না, কারণটা কি স্যার? পিডব্লিউডির কাজটা অনেক টাইম নেয়, আর এই যে টেন্ডার একবার ক্যান্সেল করে তারপরে মানে কন্ডাক্টর আসে না, এরকম কতগুলি প্রবলেম আছে, বর্ষাকালে কোনো কাজই হচ্ছে না। টেন্ডার অলরেডি হয়েছে স্যার? এটা আমাকে হতে পারে টেন্ডার হয়েছে কি না কিছু, এটা আমাদের স্যাংশন আছে, এটা আমার এখন জানা নেই, তবে আমি জানবো আজকে গিয়ে আমি এটা তাদেরকে ডাকাবো পিডব্লিউডি এবং ব্লক রিজের সঙ্গে আমি কথা বলবো। ঠিক আছে, আমি আজকে যারা রুট ব্লক করছে ওনারা তো আজকে রুট উইথড্র করবে, তারা তো রাস্তা নিয়ে বা তারা সমস্যা নিয়ে তো রুট ব্লক করছে, যদি তারা যদি সলিউশন না হয় তারা তো আবার পুনরায় বলছি তো 10-15 দিনের মধ্যে আমাদের ওরা যদি স্যাংশন না দেখাতে পারে তাহলে আরো আন্দোলন করতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যেটা করার আগে আমাদের ওনাদের প্রশাসনের সঙ্গে আগে যোগাযোগ করে যে আমরা এই কারণে আমরা আবার লোন। ঠিক আছে, না আপনি স্যার আপনার পরিচয় স্যার? আমি এসডিএম কাজ।